হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপি পকোড়া রেসিপি শেয়ার করব তো রেসিপিটি জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং রেসিপিটি জেনে নেবেন তো চলো শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মাঝারি সাইজের এখানে বাঁধাকপি নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে বাঁধাকপিটা আমি টুকরো টুকরো করে কেটে নেব তো প্রথমে আমি বাঁধাকপির মাথাটা কেটে নেব আর এটা খুবই শক্ত তাড়াতাড়ি কাটা যায় না তাই এটা কাটতে একটু সময় লাগতেছে তো এটা আমি কেটে নিলাম এরপর বাঁধাকপিটা হচ্ছে দুই টুকরো করে নেব আমি তো দুই টুকরো করতে গিয়ে একটা বড় একটা ছোটো এরকমই হয় আমার কাছে একটু বড় একটা ছোটো সমান সমান কোনো দিনও হয় না তো বড়ো টুকরোটা আমি রেখে দেব কারণ সম্পূর্ণ বাঁধাকপিটার পকোড়া বানালে হচ্ছে অনেকগুলো হয়ে যাবে তাই হচ্ছে বেশিটা আমি রেখে দিলাম আর কম টুকরোটা আমি পকোড়া বানাবো সেই জন্য কম টুকরোটা আরও দুই টুকরো করে নিলাম করে নিয়ে আমি ছোট্ট ছোট করে কেটে নেব। তো প্রথমে যে পাতাগুলো আছে ওগুলো আমি খুব ছোটো ছোটোভাবে কেটে নিলাম কারণ পকোড়া বানাতে গেলে একদমই ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে সবজির জন্য বড় বড় করে কাটা যায় কিন্তু পকোড়া বা ভাজার জন্য বা ভাজার জন্য একদমই ছোটো ছোটো করে কেটে নিতে হয় কুচি করে নিতে হয় নাহলে সেদ্ধ হয় না তাড়াতাড়ি সেদ্ধ হয় না আর পকোড়া যেহেতু এদিকে উপরে হচ্ছে একদমে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এর জন্য একদম কুচি কুচি করে নিতে হবে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আমি পাতাগুলো কুচি করে নেওয়ার পর বাঁধাকপিটাও কুচি করে নিচ্ছি যে দুই টুকরো আছে এক টুকরো কুচি করে নিলাম আর এক টুকরোও নিচ্ছি একদম ছোটো ছোটো করে কুচি করে নিতে লাগবে আর এরকম করে কুচি করতে অনেক সময় লাগে তো আমি এগুলো সব কুচি করে নিলাম এরপরে আমার কুচি করা শেষ যে বাঁধাকপি কুচি করে নিলাম ওটা আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে জল পাল্টায় তো ধুয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা পাথর মধ্যে জল নিয়েছি হালকা গরম জল নিয়েছি এখানে হালকা গরম জলে আমি দুই তিনবার ভালো করে ধুয়ে নেব জল পাল্টায় পাল্টায় আমি ভালো করে ধুয়ে নেব তো এখানে আমি এবার বাঁধাকপি যে ধুতে ধুয়ে নিলাম ওটা হচ্ছে এক সাইডে আমি রেখে দেব আর এখানে আমি একটা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কারণ বানাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা লাগবে তো আমি একটা পেঁয়াজ দু টুকরো করে পেঁয়াজ কুচি করে করে নিচ্ছি পেঁয়াজটা কুচি কুচি করে নেব। একদম ছোটো ছোটো কুচি করে নেব। প্রথমে একটু বড় বড় করে আর ছোটো ছোটো করে নেব সবই ছোট ছোট লাগবে কারণ বাঁধাকপিগুলো যেমন সাইজে করে কুচি করে নিয়েছি পেঁয়াজে ওরকমই লাগবে তাহলে ভালোভাবে মিশে যাবে তো আমার পেঁয়াজ কুচি হয়ে গেলো এবার আমি লঙ্কা কুচি করব লঙ্কাগুলো ভালো করে কুচি করে নিলাম আমি এখানে যে লঙ্কার মাথাটা আর লেসটা আর লেসটা ভালো করে কেটে নেব কেটে নিয়ে ফেলে দেবো আর এরপরে বাকি তিনটা লঙ্কা ভালো করে কুচি কুচি করে নিয়ে পেঁয়াজ কুচির সাথে সাইডে রেখে দেব। আর এখানে বাঁধাকপিগুলো যে আমি রাখছি ধুয়ে ওগুলো উঠিয়ে নেবো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দেব এখানে আমি লবণ দিয়ে দিলাম কারণ আগেই লবণ দিয়ে ভালো করে মেখে নেব পরে লবণ দিলে জল বের হবে আর বাঁধাকপিগুলো তখন পকোড়াগুলো একদমই নরম হয়ে যাবে মুচমুচি হবে না ভালো করে মুচমুচি হবে না আর খেতেও ভালো লাগবে না এজন্য জন্য প্রথমে আমি লবণ আর বাঁধাকপিগুলো ভালো করে মেখে নেব জলটা বের হবে জলটা আমি ফেলে দেবো তার জন্য প্রথমে আমি লবণ আর বাঁধাকপি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর যেগুলো একটু বড় বড় হয়ে গেছে কুচি ওগুলো হচ্ছে ভালো করে মাখা হয়ে যাবে তো হয়ে গেছে মাখা এবার আমি একটা কাচের পাত্র নিয়েছি এখানে আমি বাঁধাকপিগুলো উঠিয়ে রাখবো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে তো উঠিয়ে নেওয়ার পর জলটা আমি দেখাব কতটা জল বাড়েছে লবণ দেওয়ার পর ওই জলটা পরে নাহলে থাকলে পরে একদমই নরম হয়ে যেত পকোড়াগুলো এই যে কতটা জল বেড়ে গেছে এর জন্য আগে আমি লবণ দিয়ে মেখে নিলাম জলটা বার করার জন্য তো জলটা বার হয়ে গেছে আমি জলটা ফেলে দিলাম এরপরে হচ্ছে পকোড়াতে যা যা উপকরণ লাগে তা দিতে লাগবে এই যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি যে করলাম এগুলো আমি এখন উঠাই দেবো এখানে সবগুলো আমি এখানে উঠাই দেবো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলো বাঁধাকপির সাথে কিন্তু এটা ছোটো পাত্র আমি নিয়ে নিয়েছি এত ছোটো পাত্রে মাখতে পুরো অসুবিধা হয়ে যাবে আবার পরে বেসন দিতে লাগবে অনেক কিছু উপকরণ দিতে লাগবে তাই এটা আমি অন্য পাত্রে ঢেলে নিলাম সেই জন্য ওই পাত্রে হচ্ছে ছোট হচ্ছে পরে যাচ্ছে সেই জন্য এটা বড় পাত্রে আমি ঢেলে নিলাম আর এখানে যা যা উপকরণ লাগে আমি এক এক করে সব দিচ্ছি প্রথমে আমি এখানে পরিমাণ মতো বেসন দিলাম বেসন লাগবে আসলে আমি ওই পত্রে যখন ঢালছিলাম ওখানে আমি বেসন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প অল্প করে সবগুলো দিয়েছিলাম কিন্তু এই পাত্রে ঢালার পর একদমই যতটা লাগে সব উপকরণ দেবো প্রথমে বেসন দিলাম যতটুকু লাগে দিয়ে দিলাম তারপর লঙ্কা গুঁড়ো দিলাম এখানে এরপর হলুদ গুঁড়ো দেবো দেওয়ার পর আর হচ্ছে মশলা গরম মশলা গুঁড়ো দেবো গরম মশলা গুঁড়ো আমি এখানে দেব একটু বেশি করে দেব কারণ এর আগে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিই তাই হচ্ছে একবারে দিয়ে দিলাম এরপর ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব সব উপকরণের সাথে পেঁয়াজ লঙ্কা আর বাঁধাকপি কুচি ভালো করে মেখে নেব আমি কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটু বেসন কম হচ্ছে আরও দিতে লাগবে বেসন এইটুকু বেসনে হবে না কারণ হচ্ছে নাহলে ভালো করে এই যে বাড়তেছে না গোল গোল করে হবে না এই জন্য আমি আর একটু বেসন দেব। আর একটু বেসন দিয়ে ভালো করে আমি এই মেখে নেব আর একটু আটাও দেব যাতে মুচমুচে হয় আটা দিলে হচ্ছে মুচমুচে মুচে হয় তো প্রথমে এখানে আমি একটু বেসন দিলাম তাহলে ভালোভাবে বাঁধবে এখানে আমি বেসন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি তো ভালো করে মেখে নেব কারণ মেখে নিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো আর লবণ তো আগে দিয়েছিলাম আমি তো এখানে আমি একটু আটাও দিয়েছিলাম ওই ভিডিওটা করিনি যখন আটা দিয়েছিলাম তো আমার ভালো করে মাখা হয়ে গেল সবগুলো এবার আমি একটু গোল গোল সাইজ করে নেব এরকম করে একটু গোড় গোল চাপটা চাপটা করে নেবো করে নিয়ে হচ্ছে ভেজে নেব তেলের মধ্যে তো ওইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেলও গরম করতে দিয়েছি তেল গরম যতক্ষণ হয়ে গেছে এবার আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দেবো এক এক করে এরকম করে চাপটা একটু করবো চাপটা সাইজে করে আর এক এক করে তেলের মধ্যে সবগুলো ছেড়ে দেবো তো এদিকে তিনটা প্রথমে দিলাম তো বাকিগুলো সবগুলো দিতে দিতে ওই যে প্রথমে তিনটা দিচ্ছি ওই তিনটা হচ্ছে এক পাশে হয়ে গেছে ভাজা তো আমি উল্টায় দেবো এরকম করে অনেকগুলো সবগুলো একবারে দিয়েছি না তাই উল্টাতে খুবই অসুবিধা হচ্ছিল আমার তো এই যে দেখতে পাচ্ছেন এক পাশে আমার হয়ে গেছে ভাজা তো আমি অন্য পাশে উল্টে দিচ্ছি আর একটু চিপে দিতে লাগবে খুন্তি দিয়ে যাতে ভেতরে কাঁচাটা না থাকে তার তেল ডুবে ভেতরে খুন্তি দিয়ে চিপে চিপে দিতে লাগে তো এখানে আমি আমি সবগুলো অন্য পাশে উল্টায় দেবো এক পাশে হয়ে যাচ্ছে সবগুলো এগুলো হয়ে যাচ্ছে এক পাশে তাই আমি সবগুলো এক পাশে করে উল্টায় দেব অন্য পাশে হবে তো এখানে আমি উল্টায় দিয়েছি অন্য পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম করে দুই পাশে যখন মুচমুচে হবে তখন আমি উঠায় নেবো তো হয়ে গেছে আমার এই যে উঠাই নিয়েছি প্লেটে এরপর আমি একটা প্লেট নেব এখানে আমি পরিবেশন করব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব তো আমি এক এক করে বাঁধাকপি পকোড়াগুলো এখানে প্লেটের মধ্যে দেব সাজিয়ে সুন্দর করে পরিবেশন করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে পরিবেশন করতেছি তো বাঁধাকপি পকোড়াগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে আর খেতেও দারুণ হয়েছে তো গ্যাস আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কমেন্টটি আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয়েছে খেতে এই বাঁধাকপি পকোড়া হচ্ছে বিকালবেলা নাস্তায় চা দিয়েও খেতে খুব ভালো লাগে দিয়েও খেতে ভালো লাগে আর গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগে তো আপনারা বিকালবেলা নাস্তায় খেতে পারবেন গরম ভাত দিয়েও খেতে পারবেন তো আমি এখানে সজ দিয়ে পরিবেশন করলাম এবার আমি আপনাদেরকে একটু খেদ বলবো কেমন হয়েছে তো খুব সুন্দর হয়েছে খেতে ভিতরটা আমি ভেঙে দেখাবো ভিতরটাও সেদ্ধ হয়ে গেছে বাইরে মুচমুচে ভেতরে নরম সেদ্ধ হয়েছে কাঁচা কাঁচা নেই দেখতে পাচ্ছেন তো গাইজ আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন